স্ট্রিমিং ভিডিওর রাজা হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে 2 কোটি গ্রাহকের মাইল ফলক স্পর্শ করা নেটফ্লিক্স। চলমান গ্রাহক থাকায় এশিয়ায়ও দ্রুত গতিতে নিজেদের রাজত্ব ঘটাতে মরিয়া হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং এশিয়ার অন্যান্য দেশে আরও নতুন গ্রাহক পাওয়ার আশায় এই বছর এই অঞ্চলগুলোর অরিজিনাল কন্টেন্ট নির্মাণের বাজেট প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। যদিও আপাতত চীনের মূল ভূখণ্ডের বাইরে থাকছে এই পরিকল্পনা। অন্যদিকে এ খাতে নেটফ্লিক্স কত টাকা খরচ করবে তা এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে কোম্পানির চিফ অপারেটিং অফিসার এবং চিফ প্রোডাক্ট অফিসার গ্রেগ পিটার্স জানান, এশিয়ার সম্ভাবনা নিয়ে আমরা খুবই উদগ্রীব ও উৎসাহী। সেখানে শত শত কোটি মানুষ রয়েছে যাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আমরা চমৎকার কোনো উপায় খোঁজার চেষ্টা করছি। এশিয়ার দর্শকদের নেটফ্লিক্সের প্রতি আগ্রহী করে তুলতে 2019 সালে অদ্ভুত চোখ নামে একটি বিশেষ সিজন চালু করে, যেখানে অভিনেতারা অভিনয় করেছিলেন জাপানি মেকওভার করে। এছাড়াও ডিসেম্বরে মানি হাইস্টের দক্ষিণ কোরিয়ান সংস্করণ বের করার ঘোষণা দেয় নেটফ্লিক্স, যা মূলত সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করা একটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। যদিও কোম্পানিটি বুঝতে পেরেছে এশিয়ান দর্শকেরা শুধুই পাশ্চাত্যের অনুষ্ঠানে অভ্যস্ত হতে চায় না, তাদের এশিয়ান শোয়েরও চাহিদা রয়েছে এখানে। নেটফ্লিক্সের অরিজিনাল কন্টেন্ট জাপানের অ্যালিস ইন বর্ডারল্যান্ড, দক্ষিণ কোরিয়ার কিংডম এবং ভারত ও যুক্তরাষ্ট্রে ধারণ করা ইন্ডিয়ার ম্যাচমেকিং বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছে। এছাড়া দর্শক বাড়াতে নেটফ্লিক্স ভাষার সংখ্যা বাড়িয়ে এশিয়ান ভাষাসহ মোট 35টি করা হয়েছে। পাশাপাশি সাবটাইটেল ও ডাবিংয়ের অপশন রাখা হয়েছে। তবে এত কিছুর পরও এশিয়ায় তাদের প্রসারে অনেক রাজনৈতিক ঝুট ঝামেলাও পোহাতে হচ্ছে। 2019 সালে সৌদি আরবে প্যাট্রিয়টিক অ্যাক্ট নামক কমেডি শো এর একটি পর্ব বন্ধ করে দেয়া হয়, যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করা হয়েছিল। এছাড়াও গত নভেম্বরে নেটফ্লিক্স ভারতে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে। কিছু রাজনীতিবিদ আ সুইটেবল বয় সিরিজ নিয়ে আপত্তি জানানোর পর এটি বয়কটের আহ্বান জানানো হয়, এমনকি এ নিয়ে পুলিশি অভিযোগ পর্যন্ত হয়। বিনোদন জগতের এই বাঘা প্রতিষ্ঠান গত বছর এশিয়া প্যাসিফিক থেকে নতুন করে পেয়েছে 9.3 মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার, যা 2019 সালের তুলনায় 65% বেশি। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় 40% আয় বৃদ্ধির বিপরীতে এই অঞ্চল থেকে নেটফ্লিক্সের আয় বেড়েছে প্রায় 62%। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।